হ্যালো বন্ধুরা, আজকে আমার কিছু মাছ অর্ডার দেওয়া ছিল, তো সেগুলো আমাদের এখানে একটি লোকাল শপ আছে, তো তার কাছে আমি মাছ এগুলো অর্ডার দিয়েছিলাম। সে আজকে মার্কেটিং এ গেছিল মাছের, তো সে এনে দিয়েছে। তো লাস্ট অব্দি দেখতে থাকো তোমরা যে কি মাছ এসছে, লাস্ট অব্দি দেখলে বুঝতে পারবে। এবং সে নিজের জন্য কি কি মার্কেট থেকে মাছ নিয়ে এসছে সব কিছুই দেখাবো, তার টোটাল সেট আপটাও দেখাবো। তো দেখতে থাকো, খুবই একটি ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে, লাস্ট অব্দি দেখতে থাকো। তো চলে এসেছি আমি শপে, তো দেখো এদিক ওদিকে সব চেম্বার করা আছে সিমেন্টে বড় বড়, আর এই যে এখানে মাছ সব যেগুলো এনেছে ওগুলো খোলা হচ্ছে প্যাকেট থেকে। তো এটা হচ্ছে রবিন, এই শপেই থাকে আর কি, আর ও সব মাছ খুলছে, আমি দেখাবো একটা একটা করে সব মাছ। এই যে এখানে সব প্যাকেটগুলো পড়ে আছে, আর এই যে এখানে কিছু গোল্ডফিশ আমরা দেখতে পাচ্ছি। আর প্রথমেই বলে দিই, আমি ভিডিওটা ওখানে রেকর্ড করে নিয়েছিলাম, আর আমি পরে ভয়েস অ্যাড করেছি, তো ভুলভ্রান্তি হতে পারে, তো সেটা সবাই একটু মাফ করবেন। আর এখানে আমি নিজের যে মাছটা অর্ডার দিয়েছিলাম ওইটা তুলে দেখে ফেলেছি, তো ওটা হাইড করে দিয়েছি, বাড়ি গিয়ে তোমরা ভালোভাবে দেখতে পাবে। আর এখানে কিছু টাইগার বার্ক, এখানে লাল আর সবুজ কালারের কিছু, লাল না সরি ইয়েলো আর সবুজ কালারের কিছু টাইগার বার্ক কমা কোয়ালিটি। আর এখানে আমার বন্ধুটা দেখাচ্ছে তুলে, এই যে রেড টেল শার্ক, তো বলছে খুব ভাল লাগছে এই মাছটা, ও তুলে দেখালো ওর জন্যে। আর অনেক মাছই এনেছে ও। আর এখানে কিছু নামটা যদিও বা আমি জানি না, অত আমার জানা নেই, কমেট বা মিল্কিরই কোনো প্রজাতি হতে পারে, আমি অত আইডিয়া নেই এসব মাছের সম্পর্কে। আর এখানে কিছু মিক্স মলি, এখানে কিছু মিক্স মলি আমরা দেখতে পাচ্ছি। আর এই যে জেড জেড ব্ল্যাক বা ইলেকট্রিক ব্লু, যাই হোক গাপি হবে একটা, ইলেকট্রিক ব্লুই আমার মনে হচ্ছে, তো আমি আনতে দিয়েছিলাম একে, এই একটা গাপ্পি যে ভালো কোয়ালিটির গাপ্পি, তো নিয়ে এসেছে। তো আর দেখাচ্ছি একটা একটা করে সবই কি কি এনেছে ও, তো অনেক পার্সেলই তোমরা এখানে দেখতে পাচ্ছ প্যাকেজিং করা আছে, আর কিছু ছেড়েও দিয়েছে আগে চেম্বারে, তো সেগুলো দেখাবো। আর এখানে আবার কিছু গোল্ডফিশ, রেড ক্যাপ নর্মালটা ছোট সাইজের। আর এখানে দেখো কিছু বেটটার কালেকশনও দেখতে পাচ্ছি, এমনি নর্মাল বেটটা, তো কোনো ফ্যান্সি বেটটা নয়, নর্মাল লোকাল বেটটা যেগুলো হয় আর কি। তো দেখো সবাই, আর এখানে আর একটা বেটটা আছে, তো সেটার কালারটা আমার খুব ভালো লেগেছে, এটা হচ্ছে একটি নর্মাল নর্মাল বেটটা, এটা ব্লু ইস্ট কালারের, একটু পার্পেল টাইপের, তো সবকটাই সুন্দর লাগলো আমার, যদিও বা আমার এই সম্পর্কে অতটা জানা নেই, আমি মলি গাপ্পি এগুলোই বেশি করি, তো এগুলো সম্পর্কে অতটা আমার জানা নেই। এখানে রেড কালারের একটি বেডটা, তো খুব সুন্দর লাগছে এটা। আর যে বেডটাটা আমি দেখানোর জন্য বলছিলাম, তো সেটাও আসবে লাস্টে, ওটাও দেখো। তো এই যে এই বেডটাটার কথা আমি বলছিলাম, দেখো তোমরা সবাই, আমার তো খুব পছন্দ হয়েছে। এবার আমি নামও জানি না কি বেডটা, কিন্তু কমেন্ট বক্সে জানাবে তোমরা সবাই, আমার খুব ভালো লেগেছে আর কি মাছটা, ওর জন্য আমি স্পেশালি বলেছিলাম। আর এই যে ঘরে চলে আসলাম, এখানে সব সিমেন্টের রিং দিয়ে করা আছে এখানে গোল গোল করে, তো একটাতে গোলফিশ ছিল, এই যে কিছু মিল্কি দেখতে পাচ্ছি আমরা, তো এগুলো আগে ছাড়া হয়ে গেছে, নিয়ে এসেছিল তো এগুলো আগে ছাড়া হয়ে গেছে প্যাকেট থেকে। আর এখানে কিছু মাছ দেখতে পাচ্ছি আবার, তো এগুলো শুভাঙ্কিং হতে পারে, আমার অতটা জানা নেই, প্রথমেই বলেছি মাফ করবেন যদি মাছের নাম ভুলভাল হয়। এখানে কিছু গোল্ডফিশ ছোট আমরা দেখতে পাচ্ছি, ছোট সাইজের গোল্ডফিশ, আর পাশের রিংটাতে এখানেও গোল্ডফিশ আছে কিছু, নর্মাল যে গোল্ডফিশ গুলো হয় আর কি। তো তার পাশের রিংটাতে আমরা এখানে কিছু কমেট মিল্কি যাই হোক বলে এগুলোকে, তো এখানেও দেখতে পাচ্ছ কিছু মাছ এখানেও ছাড়া আছে। আর ভেতরে গিয়ে জায়ান্ট গোল্ডফিশও এনেছে, তো সেগুলো দেখাবো লাস্টে, ভেতরে গিয়ে জায়ান্ট গোল্ডফিশ ওদের ইনডোর সেটআপে রাখা হয়েছে, তো ওগুলোও দেখাবো। আর এই যে এখানে মাছ আনার সঙ্গে সঙ্গে সব ওদের শপের যে
হোলসেল সেলাররা আছে, তো ওরা নিতে চলে এসেছে হোলসেলে মাল। আর এই যে এখানে বড় চেম্বার, এখানে এখনো কিছু ছাড়া হয়নি, দুটো গোল্ডফিশ দেখতে পাচ্ছিলাম। আর এইদিকে এইদিকে কিছু স্নেল দেখতে পাচ্ছিলাম, অ্যাপেল স্নেল এবং কিছু গাপ্পি, এমনি নর্মাল মিক্স ব্রিডের নর্মাল গাপ্পি, কিছু মিক্স গাপ্পি দেখতে পাচ্ছি। আর এই ছোটটাতে তো কিছুই নেই। আর এদিকে এদিকে এখনো মাছ ছাড়া হয়নি, ও প্যাকেট খুলছে, আস্তে আস্তে সব ছাড়বে, তো এখনো কাজ চলছে, তো দেখতেই পাচ্ছ তোমরা। আর এই যে এখানে জেড ব্ল্যাকটা গাপ্পিটা ছাড়া হয়েছে, প্রথমে বলি জেড বেল ব্ল্যাক বা ইলেকট্রিক ব্লু আমি বুঝতে পারছিলাম না, তো ও ছেড়েছে এখানে, তো মাফ করবেন, তোমরা কমেন্টে জানিয়ে দিও যে এটা কি গাপ্পি। তো এই যে হাতে তুলে দেখাচ্ছে, ও খুবই সুন্দর কোয়ালিটির গাপ্পি কিন্তু এটা। আর ওই যে বলছে যে অ্যাক্টিভ, কিন্তু খুব সুন্দর অ্যাক্টিভ আছে। আর আমিও নিয়েছি এই গাপ্পি, আমি নিয়েছি, আনতে বলেছিলাম আমি, আর আমি নিয়েছি এক পেয়ার, তো ওটাও দেখাবো বাড়ি গিয়ে, ওটাও দেখতে পাবে তোমরা পরে সবাই। আর এইদিকে ছোট ছোট গামলায় সেট আপ করা হয়েছে, সেট আপ করা আছে, সরি, অনেক দিনকারই বিজনেস এদের, তো এখানে ছোট ছোট গামলায় সেট আপ করা আছে, ওইগুলো দেখাবো একটা একটা করে গিয়ে। তো এই যে প্রথম গামলাটাই এখানে আছে, গ্রিন গ্রিন জেব্রা রেখেছে ও প্রথম এই যে গামলাটাই। আর এখানে মূলত সবই জেব্রা রেখে দিয়েছে যা দেখলাম, এখানে ইয়েলো, এখানে রেড, এগুলো সব আর কি হোলসেলেও চলে যাবে এবং খুচরো বিক্রেতা আসবে, সব বিক্রি হয়ে যাবে। তো এই সব ওনার ব্রিডিং অতটা করাই না উনি, এমনি বিজনেসের জন্য, প্রপার বিজনেস ওনার, তো ওই জন্য এখানে এনে স্টক করে রাখা হয়েছে। আর ওই যে বিড়ালটা, আমাকে একজন বলল বিড়ালটা কেউ নাও, তো বিড়ালটাকে নিলাম, ভিডিওতে ওখানে বসে আছে ও। আর দেখাচ্ছি এবার ভিতরে গিয়ে, আর এই ভাইটা এসে দেখাচ্ছে তখন যে দাদা একটু কোয়ালিটিটা দেখো, এখানে ভিডিওটা করো তুমি, তো এনে দেখালো আমাকে, ও নিয়েছে ওই গাপ্পিটা, ও নিয়েছে ভাইটা, মাছ নিতে চলে এসেছে। আসলে শিপমেন্ট ঢোকার সঙ্গে সঙ্গে সব ভাইরা চলে আসে মাছ নিতে, তো যে প্রথমে আসে সে ভালো কোয়ালিটি পাবে, এর জন্য সবাই আর কি, বুঝতে পারছো, মাছ আসার সঙ্গে সঙ্গে সবাইও চলে আসে একদম। তো এখানে দেওয়া হচ্ছে, এখানে ওই ভাই নিয়েছে এবং আর একজনও নিচ্ছে, এই আর এক পেয়ার ও আমার জন্য রেখে দিল এখানে, এক পেয়ার ও আমার জন্য রেখে দিয়েছে। তো আরো দেখাচ্ছি মাছ ভেতরে গিয়ে, তোমরা ভিডিওটা দেখতে থাকো লাস্ট অব্দি। এই যে এই পেয়ারটা আমার জন্য রেখে দিয়েছে। আর এখানে বড় চেম্বার করা আছে, তো ওগুলোতে মলি ছাড়া আছে, এই যে মলি ছেড়েছে, এই চেম্বারটাও পরিষ্কার করেছে, দিয়ে এখানে মলিটা ছাড়া হয়েছে, এই শিপমেন্টে যে মলিটা এসছে। আরো কিছু মলি তো আছে, ওটাও দেখেছিলাম, ওগুলো প্যাকেজিং করা আছে, তো ওগুলো এখনো ছাড়া হয়নি, তো ভিডিও দেখতে থাকো সবই দেখতে পাবে। আর এই যে রবিন, তো এই শপেই থাকে ও, রবিন দেখাচ্ছে আমাকে যে ছোটটা দেখো, গাপ্পিটা দেখো, তো এটা আমি নিলাম, দেখতেই পাচ্ছ এই এক পেয়ারটা আমি নিলাম। আর এই যে আমি সাদা দেওয়ালের সামনে নিয়ে একটু কোয়ালিটিটা বোঝানোর চেষ্টা করছি, যাতে ভালো করে কোয়ালিটিটা বোঝা যায়। তো এবার যাব, ও যাবে এবার ভেতরের দিকে গিয়ে, আরো ভেতরে মাছ যা যা আছে সব দেখাবো। তো এই যে এইটা কিন্তু অনেক বড় চেম্বার, এখানে গ্রিন ওয়াটার করে ও পুরো বেলুন মলি ছেড়ে রেখে দিয়েছে, ভিডিওতে দেখানো হয়নি কিন্তু আমার জানা আছে যে বেলুন মলি ছাড়া আছে, তো নর্মালি গ্রিন ওয়াটারে বাচ্চা দেয় ও, তো ওখান থেকে কালেক্ট করে। আর এই যে ভেতরে চলে এসেছি ঘরে, এখানে গোল্ড ফিশ প্রথমটাতে, সেকেন্ডটাতে ওই রেটেল শার্ক, এইসবই রাখা আছে, তো দেখো আমি দেখাচ্ছি মোটামুটি কোয়ালিটির। আর এই যে এখানে জায়ান্ট সাইজের একটা ব্ল্যাক মোড দেখতে পাচ্ছিলাম, কিন্তু মাছটা একটু উইক হয়ে গেছে, অনেক ট্রাভেল করে এসেছে ওই কারণে, তো মাছটা অনেকটাই উইক হয়ে গেছে। আর এখানে আবার কিছু গোল্ড ফিশ দেখতে পাচ্ছি, তো এটা ওর ইনডোরে
ইনডোরে একটা ঘরে সেট আপ, ও মোটামুটি ওর দুটো ঘর আছে ইনডোরে, তো দুটো ঘরে মোটামুটি সেট আপ করে রেখে দিয়েছে। তো এখানেও কিছু গোল্ডফিশ ওর আছে। আর এটা কি মাছ এটা আমি বুঝতে পারলাম না, তো তোমরা দেখো। তো এই ঘরে মোটামুটি কমপ্লিট। আর এই যে দাদা ব্ল্যাক মোরটা নেবে, তো উনি এসে বলছে যে এরকম ব্ল্যাক মোরটার অবস্থা তো সুবিধা লাগছে না, তো হ্যাঁ ওইটা ট্রাভেল করে এসছে অনেক ব্ল্যাক মোরটা, তো ওর জন্য একটু স্ট্রেসে আছে, এক জায়গায় বসে আছে। তো এই যে আর একটা ঘরে চলে আসলাম, আর এসেই দেখি ডান দিকে প্রথমে জায়েন্ট সাইজের প্যারট, জায়েন্ট সাইজের প্যারট, খুবই সুন্দর প্যারট। আমি ভিডিওতে কেমন কি কোয়ালিটি এসছে আমি অতটা বুঝতে পারছি না, কিন্তু আমি খালি চোখে যখন দেখছিলাম একদমই জায়েন্ট সাইজের, আর এবং খুবই সুন্দর কালারেশনের সঙ্গে প্যারট গুলি ছিল। আর এই যে ভেতরে এটা ঘর, এখানে অনেক সেট আপ করা আছে এবং এখানে ড্রাই মালও বিক্রি করে, তো সবই দেখতে পাবে। এই যে আমার একটা বন্ধু ওপরে টর্চ মেরে মেরে দেখাচ্ছে, বলছে বন্ধু না মাছ নিতে এসেছে, তো বলছে দাদা আমি টর্চ মারছি তুমি কোয়ালিটি গুলো নাও ভালো করে। আর এখানে পাকু ছিল যে দেখতে পেলে তোমরা যেটা, আর এখানে কিছু গোল্ডফিশ, ভালো কোয়ালিটির গোল্ডফিশ এখানে। তো ওই যে প্রথমে কর্নারে দেখালাম পাকুটা, তো ওটা কিন্তু পিরানারই এক রকমের প্রজাতি পাকুটা, ওটা ক্লিপটা অতটা তোলা হয়নি। তো এইখানে গোল্ডফিশ, এখানে গোল্ডফিশ আছে নর্মাল যেসব অরেন্ডা গুলো হয় অরেন্ডা, তো ওই। আর তারপরেও দেখাবো পাশে চিগলেট, এখানে ও কিছু ছোট ছোট চিগলেটের ট্যাঙ্ক করে রেখে দিয়েছে এমনি ডিসপ্লে, তো দেখো চিগলেট আছে এই ট্যাঙ্কে, আরো অনেক ট্যাঙ্ক আছে সবই দেখতে পাবে। আর ও র মেটেরিয়ালসও সেল করে, আবার আমি ডিসক্রিপশন বক্সে নাম্বার দিয়ে দেবো যদি কারো কন্ট্যাক্ট হয়। আর এই যে পাকু, পাকু যেটার কথা আমি বলছিলাম, এটাকে পাকু বলে অনেকে, অনেকে অনেক নামে বলে, তো আমি তো পাকু নামে চিনি। তো এটা পিরানারই একটা প্রজাতি। আর এখানে দেখো জায়ান্ট সাইজ ব্ল্যাক মোর, তো দেখতেই বলে। এই গোল্ডফিশটা তো দেখালাম প্রথমেই। আর এখানে যে কিছু উইডো, ও এগুলো সেলের জন্য নয় মনে হয়, ডিসপ্লের জন্য রেখে দিয়েছে, তো যেগুলো সেল হবে বাইরে গিয়ে সেল করে দেবো, মানে বাইরে ট্যাঙ্কে রাখা আছে ওখান থেকে সেল করবো। এগুলো ডিসপ্লের জন্য রাখা হয়েছে। এখানে কিছু মিক্স টাইগার বাঘ আছে। আর এই যে ও দেখাচ্ছে তুলে জায়েন্ট সাইজ, দেখো মানে ফ্রেন্ডস মানে তোমরা যা সাইজটা দেখো ব্ল্যাক মুরটার, ভিডিওতে হয়তো অতটা বড় মনে হচ্ছে না, আমি খালি চোখে দেখছিলাম জায়েন্ট সাইজ যেটাকে বলে, একদম জায়েন্ট সাইজের ব্ল্যাক মোর। আর অ্যাকোরিয়াম গুলো ডেকোরেশনটাও দেখো, এই যে র ম্যাটেরিয়ালস এখানে যত আছে ডেকোরেশনের জিনিস থেকে হিটার থেকে খাবার থেকে শুরু করে, তো অ্যাকোরিয়াম থেকে শুরু করে সব রকমই আছে, পাথর থেকে শুরু করে নেট, তো এভরিথিং এভরিথিং এ টু জেড তোমরা এখানে সব দেখতে পাচ্ছ বিক্রি করে। তো এই এই যে এই ভাই দোকানে থাকে, শপে থাকে, তো বিক্রি করে। তো এই যে এখন আমি মাছগুলো নিয়ে নিই, তো বাড়ি গিয়ে দেখা হবে, মাছগুলো দেখাবো। তো ঝটপট আমি পেমেন্ট করে দিই, তো বাড়ি গিয়ে তোমাদেরকে মাছটা দেখাবো। তো চলো বাড়িতে। এই মাত্র চলে এসেছি কাকার বাড়িতে, গিয়েছিলাম মাছ আনতে, তো কি কি মাছ আনলাম তো সেটাই দেখাবো। আর অনেক মাছই দেখালাম কাকার বাড়িতে, তো ভালো লাগলে লাইক করো। আর কি কি মাছ এনেছি আমার মাছগুলো দেখে নাও। দেখো এটা হচ্ছে রুবি রেড বেলুন প্লাটি, কোয়ালিটি কেমন সেটা দেখো, সবাই জানাবে কোয়ালিটি কেমন। অবশ্য আমি এখন অ্যাক্লিমেটে বসাবো, তারপরে আমি গ্লাসে তুলে দেখাবো, মানে কাঁচের অ্যাকোরিয়ামে তুলে দেখাবো যে কেমন আসছে। আর এটাও আমি বলেছিলাম আনার জন্য, এই যে এটা হচ্ছে ইলেকট্রিক ব্লু, তো এটা দেখতে অনেকটা ব্ল্যাক লাগছে, কিন্তু এটা যখন রোদে আসবে তো তখন এর কালারটা অরিজিনাল কালারটা বোঝা যাবে, একটু ব্লুইস্ট কালার হয়ে যাবে। তো এটা ইলেকট্রিক ব্লু এক পেয়ার। আর এখানে রুবি রেড বেলুন প্ল্যাটি, এটা কিন্তু দারুণ কোয়ালিটির,
তো এখন আমি 1 লিমিটে বসিয়ে দেবো, এই ট্যাঙ্কটাতে ছাড়বো, এটাকে ছেড়ে দে। চুবি দুর্ভাগ্যবশত মোবাইলে চার্জটা হঠাৎ করে শেষ হয়ে যায়, দিয়ে ভিডিওটা ওখানে বন্ধ হয়ে যায়। তো যেটা আমি দেখিয়েছিলাম এতক্ষণ যে 1 লিমিটে বসাবো, তো বসানো হয়ে গেছে অলরেডি, এখানে 15 থেকে 20 মিনিট বসানো হয়ে গেছে। তো এখন আমি ছেড়ে দেবো না, ছাড়ার আগে আমি ওই যে ওখানে কাঁচের ওই অ্যাকোয়ারিয়ামটা তুলে দেখাবো, তো তোমরা সবাই দেখতে থাকো কোয়ালিটি কেমন কি সেটা দেখাবো। ধর ফোনটা, তো আমি এখানে দেখে নেব, প্রথমে অ্যাকোয়ারিয়ামটা নেব আমি, কিছুটা জল জল তুলে নিই। জল তুলে নিই এখানে, কি করবো খুলি। মাছগুলো এসছে কলকাতা থেকে, অনেক ভালো করে প্যাক করে পাঠিয়েছে। আবারও একবার বলি, এটা জুবিরেড বেলুন প্ল্যাটি, প্ল্যাটিরই এক প্রজাতি, আমার তো খুব ভাল লাগে যেহেতু আমি ওর জন্য অর্ডার দিয়েছি। আর কোয়ালিটি তো অনেকেই দেখেছো, রুবিরেড বেলুন প্ল্যাটি অনেকের কাছে, তো এটার কেমন কোয়ালিটি সেটাও জানাবে। ঢালি আমি, খোলা যাচ্ছে না, ছিঁড়ে দিই, ব্যাস ছিঁড়া কমপ্লিট। প্রথমে কি করব, এই ট্যাঙ্কের কিছুটা জল এতে দিয়ে দেবো। আর হ্যাঁ, এটা এটা কিন্তু টেম্পোরারি এখানে রাখছি, এটা কিন্তু পার্মানেন্ট থাকবে না। এখানে ওইদিকে দেখা, ওই আমার যখন ওই এই চৌবাচ্চাটা ঠিক হয়ে যাবে, ওপরের এই শেডটা খুলে দেবো আমি, তো গ্রিন ওয়াটার করে দেবো, তখন গিয়ে ওখানে আমি ছাড়বো ব্রিডিংয়ের পারপাসে। এদিকে দেখা, তো তখন আমি ছাড়বো ওখানে ব্রিডিংয়ের পারপাসে। তো এখানে একটু জল তুলে নিলাম ট্যাঙ্কেরই। তো এবার কি করব, জলটা আমি কোনোদিনই দিই না ভেতরে, আমার সব ভিডিও দেখেছো নিশ্চয়ই, জলটা আমি ফেলে দিই, কারণ ওখান থেকে কি জল আসছে না আসছে ওর জন্য আমি জল ফেলে দিই। এইভাবে একটু রিক্সি হয়ে যাবে একা একা এরকম ভাবে করতে, হাত দিয়ে ধরার চেষ্টা করি। তো কি করবো, হাত দিয়ে ধরে নেটে ছাড়বো না, আমি ডিরেক্ট ছেড়ে দিচ্ছি। এটা দেখা, তোমরা দেখো কোয়ালিটি, কোয়ালিটি কেমন দেখো। এখানে কিন্তু বেশিরভাগ মাছই কিন্তু ফুল লোড আছে, এই যে এই মাছটা, এই মাছটা কিন্তু 2 থেকে 3 দিনের মধ্যে বাচ্চা দিয়ে দেবে, আশা করি যদি ওর এনভায়রনমেন্টটা ও ভালো পায়, তাহলে কিন্তু এখানে 2 থেকে 3 দিনের মধ্যে বাচ্চা দিয়ে দেবে। আমি কিন্তু মেল বেশি পাইনি, বেশিরভাগই ফিমেলই আছে, মেল আমি 2টো পেয়েছি। তোমরা নিশ্চয়ই সবাই মেল ফিমেল চিনো। তো ও আর একটা থেকে গেছে, ওটাও ঢেলে দিই। টোটাল 10 পিস মতো অর্ডার দিয়েছিলাম আনার, তো মেল বেশি পাইনি, সচরাচর পাওয়া যায় না রুবি রেড বেলুন ফ্ল্যাটে, আমি অনেক খোঁজার পর কিন্তু পেয়েছি। তো এই যে একটা মেল এইখানে আছে, দেখা এটা, এই যে একটা মেল এখানে আছে একটা, আর একটা মেল কোথায়, এই যে এইখানে একটা মেল আছে, এই যে এটা মেল, বাকিগুলো কিন্তু সবই ফিমেল। তো কোয়ালিটি কেমন কি লাগলো সবাই বলো, কোয়ালিটি কেমন লাগছে দেখ, এটা আমি একটু দেখাই ভালো করে। এই যে দেখো কোয়ালিটি, জাস্ট কোয়ালিটিটা দেখো, কালার কোয়ালিটি অসম্ভব সুন্দর কিন্তু একটি মাছ, এটা আমার তো খুব ফেভারিট রুবি রেড বেলুন প্ল্যাটি, আমি কিন্তু অনেক জায়গায় খুঁজেছি।
তো লাস্ট পর্যন্ত পাওয়া গেল। আশা করি সাকসেসফুলি ব্রিডিং করাতে পারবো আর পরবর্তী থেকে। তো এরও ফ্রাই তোমরা পাবে, অর্ডার দিলেই পাবে সাকসেসফুলি ব্রিডিং যদি করাতে পারি। ও আর এখানে যে ইলেকট্রিক গ্লুটা এনেছিলাম এটা এখনও ছাড়া হয়নি, কারণ আমি এটা একটু পরে দিয়েছিলাম অ্যাক্লিমেটের জন্য, কারণ এর জলে কিছু ডাস্ট ছিল ওপরে, তো ওটা আমি প্রথমে সরিয়ে দিই তারপরে এটা অ্যাক্লিমেটে বসানো হয়। এখনও 15 মিনিটও হয়নি, তার জন্য এটা আমি এখন ছাড়বো না। তো ওটা তো আমি দেখিয়ে দিয়েছি প্যাকেট থেকে, আর এটা এখনই ছেড়ে দেবো। তো সেটা দেখো, ধর আমি ছাড়বো, যে এটা এখন আমি ছেড়ে দিচ্ছি, আস্তে আস্তে করে ছেড়ে দেবো। আস্তে আস্তে ছেড়ে দেবো, মাছ ছাড়ার সময় কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, ওদের কিন্তু কোনো রকম ভাবে স্ট্রেসে ফেলা যাবে না। এই যে এই মাছটার একটু আমার বিহেভিয়ার কেমন লাগছে, কারণ অনেক জার্নি করে এসছে, একটু কেমন একটু ওর বিহেভিয়ারটা আমার লাগছে ওই মাছটার। বাকি সব কটাই মোটামুটি সুস্থ আছে, কারণ অনেক অক্সিজেন প্যাক করিয়ে এবং দেখলেই তো খুবই সুন্দর করে প্যাক করিয়ে আনা হয়েছে। তো এই যে সব আমি ছেড়ে দিলাম, আপাতত এখানে মাছগুলো থাকবে, মানে পারমানেন্ট না, আপাতত এখানে মাছগুলো থাকবে, তো এখানে পারমানেন্ট না, পরবর্তীতে ওখানে ছাড়বো। ওই যে ও দেখালো ওই চেম্বারটাই ছাড়বো। তো ভিডিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার করে দিও, আর হ্যাঁ নেক্সট ভিডিওতে মাছ আমি অর্ডার দিয়েছি যে মাছটা, ওটার নাম তো এখন আমি বলবো না, ওটা নেক্সট ভিডিওতে দেখতে পাবে। তো নেক্সট ভিডিওটা খুব ভালো হবে, আর আজকে অনেক মাছই দেখালাম কাকার বাড়ি গিয়ে, আবার আমি যে মাছগুলো আনলাম দেখালাম। তো যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। চলো টাটা।